বাংলাদেশে কারফিউর দ্বিতীয় দিনে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যেটি ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এবং এই তথ্য দিয়েছে বিবিসি বাংলা। তারা বলছে যে এই পাঁচ মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়, এবং নিহতদের ওই পাঁচজনের মধ্যে কেউ ফুটপাতের হকার, ফল ব্যবসায়ী এবং পথচারীও রয়েছেন। এবং নিহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। রোববার বিক্ষোভ নিয়ন্ত্রণে র‍্যাব, পুলিশ ও বিজিবি ওইসব এলাকায় অভিযান চালিয়েছিল। এছাড়াও আপনারা জানেন ওই যাত্রাবাড়ি এলাকায় শনিবার মানে প্রথম কারফিউর দিনেও 10 জন মৃত্যুবরণ করেন। ভয়েস অফ আমেরিকার তথ্য মতে জানা গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তিনি দেশে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আগের ঘোষণা অনুযায়ী কারফিউ রবিবার 3টার সময় শেষ হওয়ার কথা ছিল, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ চলতে থাকবে। তার মানে যেহেতু কোনো নির্দেশনা আসেনি, তাই ধরা যায় কারফিউ অনির্দিষ্টকালের জন্য চলছে। এরই মধ্যে বিবিসির তথ্য অনুযায়ী গত 4 দিনের সহিংসতায় বাংলাদেশে 133 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েক হাজার মানুষ, তার মধ্যে অসংখ্য শিক্ষার্থীও রয়েছেন। তবে মৃত্যুর সংখ্যা বিভিন্ন পত্রিকাতে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। কারফিউর কারণে ব্যবসা বাণিজ্য, যান চলাচল থেকে শুরু করে সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাংলাদেশে কোটা সংস্কারের দাবি নিয়ে যে আন্দোলন চলেছে সেটির রায় দিয়েছে সুপ্রিম কোর্ট রবিবার। কারফিউর দ্বিতীয় দিনে এই রায় দেওয়া হয়। রায়ের মাধ্যমে বলা হয়েছে এখন থেকে শতকরা 93 ভাগ মেধার ভিত্তিতে চাকরি পাবেন, 5 ভাগ মুক্তিযোদ্ধা পরিবার, 1 ভাগ নিগোষ্ঠী এবং 1 ভাগ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদেরকে চাকরি দেওয়া হবে। এর আগে সরকারি চাকরিতে কোটা ছিল 56 ভাগ, সেটি কমিয়ে এবার 7 ভাগ করা হয়েছে। এছাড়াও মুক্তিযোদ্ধা কোটা ছিল 30 ভাগ, সেটি নামিয়ে করা হয়েছে 5 ভাগ। আদালত আশা করছেন শিক্ষার্থীরা এখন ঘরে ফিরে যাবেন। আপনারা জানেন বাংলাদেশে বৃহস্পতিবার থেকেই কোনো ইন্টারনেট সংযোগ নেই, তাই প্রবাসে যারা রয়েছেন তারা অনেকেই দেশের সাথে যোগাযোগ করতে পারছেন না। প্রায় 77 ঘন্টা অতিবাহিত হলেও কখন ইন্টারনেট ফেরত আসবে সেই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। মোহাম্মদ আব্দুল হান্নান, চুই নিউজ, যুক্তরাজ্য।